আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি গত পর্বে এখানে কাটিং ভিডিওটা আপলোড দিয়েছি, তো এই পর্বে আমি সেলাই ভিডিওটা দেখাবো। এখানে আমি গোল জামাটা তৈরি করব সামনে কাটা দিয়ে, পাইপেন দিয়ে। তো এই প্রথমে আমি গলার ডিজাইনটা করে নিয়েছি। এখানে আমি একটা বক্রম নিয়ে তারপর পান গলার শেপ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখানে আমি পান গলার ডিপটা নিয়েছি 6 ইঞ্চি এবং পুট নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। তো এভাবে আমি ডিজাইনটা গলার ডিজাইনটা করে তারপর প্রথমে কাটিং করে নিচ্ছি বক্রমের উপরে। তারপর এই যে দেখেন আমার কাটিংটা করা হয়ে গেছে। তারপর এটা আমি এক কাপড়ের উপর বসিয়ে নেব। তো প্রথমে আমি এটা কাপড়ের উপরে সেলাই করে নিচ্ছি বক্রমটা, যে কাপড়ের উপর আমি সেলাই করে নিয়েছি। এবার বাড়তি কাপড়টা কাটিং করে নিচ্ছি। আর এখানে সাইড থেকে যে কাপড়টা সেটা কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এবার আমি সামনের পাটের পাটটা নিয়ে নিয়েছি, এটার উপর আমি যে বক্রমের উপর কাপড়টা সেলাই করে নিয়েছিলাম সেটা আমি এর সামনের পাটের উপর বসিয়ে নেব। তো আমি পাশ থেকে এভাবে সেলাই করে নিয়েছি। তো এবার কামিজের কাপড়টা, বাড়তি কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো এবার আমি ছোট ছোট করে কেটে দেব, তাহলে উল্টে আমি যখন উল্টিয়ে নেব তাহলে উল্টানোটা আমার খুব সুন্দরভাবে আসবে। তো এভাবে ছোট ছোট কেটে নিলে কিন্তু খুবই সুন্দরভাবে উল্টানোটা হয়ে যায়, গলাটা খুবই সুন্দরভাবে বসে যায়। তো এই যে আমি এবার উপরে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো এবং সাইডের সেলাইটাও দিয়ে নেবো। এটা চাইলে আপনারা হাতেও সেলাই দিয়ে নিতে পারেন, তো আমি মেশিনই সেলাইটা দিয়ে নিয়েছি। তো এবারে মাঝখান থেকে এভাবে আমি ধরে তারপর সমান ভাঁজ করে নেব, যে এখান থেকে দুই কাঁধ সমান রেখে তারপর মাঝখান থেকে আমি এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এবার পুরোটা আমি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। আর এটা শুধু আমি সামনের পাটের জন্য নিয়েছি, পিছনের পাট আলাদা করে রেখে দিয়েছি। তো পুরোটাই কিন্তু আমি কেটে আলাদা করে নিচ্ছি, মানে দুই পাট করে নিয়েছি। যে আমি আলাদা আলাদা করে দুইটা পাট করে নিয়েছি। তো এবারে এখানে আমি এক কালার দিয়ে পাইপেন নিয়ে নেব। তো পাইপেনের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া পাইপেনটা নিয়েছি। আর এখানে একটা আমি জোড়া আছে, তো জোড়াটার উপরের অংশটা কিন্তু এখানে আড়াআড়িভাবে কাপড়টা কেটে নিয়েছি। পুরোটা আমি আড়াআড়িভাবে নেইনি, শুধু গলার যে শেপটা আছে সেই শেপটার জন্য আমি আড়াআড়িভাবে কাপড়টা কেটে নিয়েছি। আর বাকিটা আমি কিন্তু সোজা কাপড়ের উপর পাইপেনটা দেবো, যে যতটুকু পরিমাণ আমার গলার যে ডিজাইনটা আছে সেটার জন্য আমি শুধু আড়াআড়িভাবে কাপড়টা নিয়েছি। আর পুরোটা যদি আড়াআড়িভাবে কাপড়টা নিতে হয় তাহলে কিন্তু অনেক কাপড়ের প্রয়োজন, তো সেভাবে যেন কম কাপড় লাগে এই জন্য আমি এটা করে নিয়েছি। তো এবার আমি হাফ 100 সুতা পরিমাণ কাপড়ের উপরে সেলাই দিয়ে নিচ্ছি এভাবে পাইপিনের জন্য। আর এই সেলাইটা কিন্তু আমি দিক সাইড থেকে নিয়ে নিচ্ছি। এখানে যে পান গলার একটা শেপ দিয়েছি সেই শেপটা সমান রেখে, সুন্দর রেখে তারপরে এভাবে ঘুরিয়ে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এভাবে আমি পুরো সেলাইটা দিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, ভিডিওগুলো নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কাটিং ভিডিওটা পেতে চাইলে আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজ লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এবার আমি উপর থেকে এভাবে ধরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর এখানে যে আমি পরিমাণ, যে পরিমাণে সেলাই 100 সুতা পরিমাণ সেলাইটা দিয়ে নিয়েছিলাম সেই পরিমাণে কিন্তু পাইপেন্ডের কাপড়টা ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। পাইপেনটা কিন্তু বেশি একটা চওড়া দিচ্ছি না। তো এভাবে ভাঁজ দিয়ে কিন্তু আমি পুরো কাপড়টা উল্টিয়ে নেব। এই যে আমি যে পরিমাণ কাপড়টা সেলাই দিয়েছিলাম ওই অপর পাশে সেই পরিমাণে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সম্পূর্ণ সেলাইটা দিয়ে নেব। আর এই ডিজাইনের একটা কামিজ ডিজাইন করেছি, সেটা কিন্তু আমি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে। আর অনেক ডিজাইনের ড্রেসের ভিডিও আপলোড দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। তো আমি এক পাটে এভাবে পুরোপুরি পাইপেন লাগিয়ে নিয়েছি, এবার অপর পাটেও লাগিয়ে নিয়েছি। এই যে অপর পাটটাও আমার লাগানো হয়ে গেছে পাইপেন।
তো এবার আমি মাঝখানে যে জোড়াটা দেবো সেজন্য আমি একটা আরেকটা কাপড় নিয়েছি, এটা আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টা নিয়েছি। তো প্রথমে কাপড়টার মাঝখানে মাথা দিয়ে আমি এভাবে ভাঁজ দিয়ে নেব, একটা ভাঁজ দিয়ে তারপরে দুইটা পার্ট যে আছে আমি পাইপেন লাগিয়েছি সেটা এভাবে কাঁধ থেকে সমান করে ধরে নেব, কাঁধ থেকে সমান করে ধরে তারপরে আমি একটু চক দিয়ে মার্কিং করে নেব। আমি চক দিয়ে একটা মার্কিং করে নিচ্ছি যে কোন পরিমাণে আমি কাপড়ের উপরে বসাবো। তো দুই পাটি আমি এভাবে মার্কিংটা করে নিয়েছি। তো যে মার্কিংটা করেছি সেই অনুযায়ী আমি এক কালার কাপড়টা নিচে রেখে তারপর এভাবে পাইপের উপর দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো নিচের কাপড়ের সাথে এভাবে আমি পুরোটা এক পাটের সেলাই দিব না, আমি নিচে থেকে এখানে জামাটি 10 ইঞ্চি পরিমাণ কাটা রাখবো। তো সেই কাটাটা রেখে তারপর সেলাইটা দেব, পুরোটা কিন্তু সেলাই দিচ্ছি না এখানে। তো নিচ থেকে এখান থেকে আমি 10 ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে নিচ্ছি। তো 10 ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে তারপর বাড়তি নিচে যে কাপড়টা আছে সেটা কেটে তারপর ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি এক পাটের উপর এভাবে সেলাই দিয়ে নিয়েছি, এবার অপর পাটটাও সেলাই দিয়ে নেব। অপর পাটটা আমি যে একসাথে ধরে দুইটা মার্কিং করে নিয়েছিলাম সেই অনুযায়ী অপর পাটটাও রেখে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি এভাবে পুরো সেলাইটা পুরোপুরি দিয়ে নিচ্ছি। যে দুই পাটের উপরে কিন্তু আমার সেলাই দেওয়া হয়ে গেছে, কিন্তু সামনের পাটটা এবার দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু গলার ডিজাইনটা এখানে খুবই সুন্দরভাবে আসছে। এবার আমি পিছনের গলাটা কাটিং করে নেব। পিছনের গলা এখানে পোটের মাপটা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ এবং ডিপ নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি পিছনের গলাটা শুধু পাইপেন গলা দিব, গোল গলার উপরে পাইপেন বসাবো। তো সেই অনুযায়ী আমি গলাটা কাটিং করে নিচ্ছি প্রথমে। যে আমি কাটিং করে নিয়েছি, এবার পাইপেনটা নিয়ে নেব। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া পাইপেনটা নিয়ে নিয়েছি, আর এই পাইপেনটা কিন্তু আমি আড়াআড়ি কাপড়ের উপর নিয়েছি। তো পাইপেনটা প্রথমে দুই ভাঁজ দিয়ে এভাবে উল্টো দিক থেকে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, যে উল্টো দিক থেকে সেলাইটা দিয়ে তারপর উল্টিয়ে আমি দিক সাইডে নিয়ে এসে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। তো এবার সামনের পাট আর পিছনের পাট আমি কাত সেলাই করে নেব, তারপর বডি সেলাই করে নিচ্ছি। সাধারণত আপনারা যেভাবে বডির মাপ অনুযায়ী সেলাই করেন গোল জামা সেভাবে সেলাই করে নিয়েছি। তো এবারে নিচের ঘেরের পাইপেনটা বসাবো। তো ঘেরের পাইপেনটা বসানোর জন্য এভাবে আমি একটা এক কালার কাপড় দিয়ে ফিতা তৈরি করে নিয়েছি। সাধারণত আমরা পেটিকোটে যেভাবে নর্মাল ফিতা তৈরি করি সেভাবে আমি ফিতাটা তৈরি করে নিয়েছি। তো এবার আমি জামার কাপড়টা এভাবে 100টা পরিমাণ ভাঁজ দিয়ে নিচ্ছি। তো 100টা পরিমাণ ভাঁজ দিয়ে তারপরে পাইপেনটা নিচে রেখে তারপরে এভাবে আমি সেলাইটা দেব। এটা আমি চিকন পাইপেনটা দেব কাপড়ের নিচ থেকে। তো এভাবে ফিতা বানিয়ে চিকন পাইপেনটা লাগালে কিন্তু খুব সুন্দরভাবে পাইপেনটা লাগানো যায়, তো খুব সহজভাবে এভাবে লাগানো যাচ্ছে, সেজন্য আমি এটা এভাবে লাগিয়ে নিচ্ছি। যে আমার পাইপেনটা কিন্তু চিকন হয়ে খুব সুন্দরভাবে হয়েছে, তাই এভাবে আপনারাও এভাবে ফিতা বানিয়ে প্রথমে তারপর পাইপেনটা লাগিয়ে নিতে পারেন। তারপর তাহলে উপর অপর পাশে যে চাপ সেলাইটা দিবেন তাহলে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে, কোনো ঝামেলা হবে না। তো এভাবে আমি প্রথমে পাইপেনে একটা সেলাই দিয়ে নিয়েছি। তো এবার আমি অপর যে চাপ সেলাইটা আছে সেটাও দিয়ে নিচ্ছি। ফিতা বানিয়ে নিলে এভাবে তাহলে আমার কাপড়টা পরবর্তীতে ভাঁজ দিয়ে তারপর আবার সেলাইটা দিতে হবে না, এভাবে সোজা সেলাইটা দিয়ে যেতে পারবো। এই যে পাইপেনটা লাগানো কত সুন্দরভাবে হয়েছে। তো আমি এভাবে সম্পূর্ণ পাইপেনটা লাগিয়ে নিয়েছি।
এবার আমি হাতার ডিজাইনটা করে নেচ্ছি তো হাতার ডিজাইনটা করার জন্য হাতার এখানে মাঝখান থেকে কিন্তু আমার কাটা আছে তো এটা আমার মাঝখানে যে পাইপেনটা হবে এজন্য আমি কাটা নিয়েছি তো এখানে আমি পাইপেনর লাগানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি কাপড়টা চওড়া এক কালার কাপড়টা তারপর দুইটা ভাঁজ দিয়ে প্রথমে আমি এক পাটের সাথে এটা সেলাই করে নেচ্ছি যে প্রথমে আমি এক পাটের উপর সেলাই করে নিয়েছি এবার অপর পাটটা রেখে তারপর সেলাইটা দিয়ে নেব এই যে অপর পাটটা রেখেছি তারপর এভাবে সেলাইটা দিয়ে নেচ্ছি এই যে আমি এখানেও এভাবে চিকন একটা পাইপিং দিয়েছি তো এবার আমি মুহূর্তে একটা পাইপেন দিয়ে নেব তো মুহূর্তে পাইপেন দেওয়ার জন্য এখানে প্রথমে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টা ভাঁজ দিয়ে নিয়েছি আর এখানে পাইপেনটা দেওয়ার জন্য আমি ফিতা তৈরি করে নিয়েছি যেভাবে ঘেরের জন্য যে আমার ঘেরের জন্য পাইপেন তৈরি দিয়েছিলাম সেভাবে ফিতা তৈরি করে নিয়েছি তো এটাও এভাবে আমি কাপড় ভাঁজ করে নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়েছি এবং এটা নিচে রেখে ফিতাটা এটা নিচে রেখে তারপর পাইপেনটা সেলাই করে নেব পাইপেনটার উপরে একটা সেলাই দেওয়া হয়ে গেছে এবার উল্টে আমি একটা চাপ সেলাই দিয়ে নেচ্ছি যে আমার হাতার ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এভাবে অপর হাতাটাও তৈরি করে নেব তো দুটো হাতার ডিজাইন আমার তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি কামিজের সাথে লাগিয়ে নেচ্ছি তো এবার আমি সম্পূর্ণ জামাটা সেলাই করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি এখানে সামনে থেকে কিন্তু সবুদম লাগিয়ে নিয়েছি যে হাতার ডিজাইনটা দেখতে আমার এরকম হয়েছে যে পিছনে এখানে আমি পাইপেন গলা দিয়েছি আর সামনে এখানে কিন্তু প্রিন্টের কাপড় দিয়ে আমি সবুদমগুলো লাগিয়ে নিয়েছি যে কাটা পর্যন্ত সবুদমটা লাগিয়ে নিয়েছি সামনে পাটে এখানে কাটা আছে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি বেশি ভালো লাগলে থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ